हेलो गाइस, वेलकम बैक टू आवर न्यू वीडियोस नेस ब्लॉग। তোমাদের সবাই কে আরো একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো আজকে হলো 12ই নভেম্বর আর এখন সময় হয়ে গেছে বিকেল 4:30। আর আজকে হলো জগদ্ধাত্রী পূজা, মানে আজকে জগদ্ধাত্রী পূজার দশমী। তো আমাদের এখানে অষ্টমী থেকেই পূজা স্টার্ট হয়, মানে সবাই নবমী দশমীতেই ঘুরে। আর চন্দননগরে তো যেরকম পুজোর মতো হয় নর্মালি পুজোর সময়, যেরকম দশমী বিসর্জন হয়ে যায় ওরকম চন্দননগরেও দশমীতে বিসর্জন হয়ে যায়। কিন্তু আমাদের এখানে তো অনেক কম ঠাকুর ওঠে। তো আজকে যাচ্ছি আমার ঠাকুর দেখতে হাসিমনগরে, আমাদের বাড়ির এখানেই, ঠিক আছে? তো যাবো আমরা সবাই। তো এরকম আমি একটা জিন্স টপ পরেছি, আর চুলটাকে একটু ছেড়ে বেঁধেছি, আর একটা চশমা নিয়েছি, ঠিক আছে? চলো আজকে যাবো হচ্ছে আমরা, মানে আমরা চারজন, আমি, মা, বাবা, ভাই, আর আমার বাবার হচ্ছে বন্ধু, তার বউ মানে আন্টি, আর তার দুটো মেয়ে, ওরাও চারজন, আমরাও চারজন। তো আমরা চারজন মিলে যাব, মানে চারজন চারজন আটজন সবাই যাব, খুব মজা হবে। চলো মাকে, বাবাকে আর ভাইকে দেখিয়ে দিই সবাই কিরম রেডি হয়েছে। তো এই যে দেখো মা কিরম রেডি হয়েছে, বাবার আসছিল, মাকে বলছিলাম যে মা হাই করো। তো এই যে মাও রেডি হয়ে গেছে, আমার ভাইয়াও রেডি হয়ে গেছে। দেখো ভাইয়াকে ভীষণ কিউটি লাগছে, ঠিক আছে? একদম আমিও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাবাকে দেখাবো, বাবাও দেখো রেডি হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে গেছি, মা আর আমি হাত ধরে যাচ্ছি, আর বাবা আর ভাই হচ্ছে সামনে যাচ্ছে। এই যে দেখো বাবা আর ভাই, ওরা আগেই যায় সবসময় বাবা আর ভাই। তো এবার আমরা এখান থেকে ভ্যানে উঠবো। তো এই যে দেখো ভ্যানে উঠে গেছি, ভ্যানে করে যাচ্ছে হচ্ছে আমার আমতলা, আমতলা থেকে আবার বাসে বা অটোয় উঠে চলে যাবো হাসিমনগর। তো এই যে আমরা এখন ভ্যানে করেই যাচ্ছি, এবার পাটা দেখাচ্ছিলাম, এই যে ভ্যানে করেই যাচ্ছি। তো ভ্যান থেকে আমরা নেমে, এই যে আমরা অটোয় উঠে গিয়েছি, এখান থেকে বাসেও বললাম তো যাওয়া যায়, কিন্তু আমরা অটোতেই গেলাম, ঠিক আছে? এই দেখো সবাই আমরা চলে এসেছি এখানে, বাবার বন্ধুরা অটো, আমরা সবাই মিলে অটোয় করে যাচ্ছি এবার। जब सांसे भरूं मैं बंद, आंखें करूं मैं नजर। তো আমরা অটো থেকে নেমে গিয়েছি। তো এই যে দেখো এবার আমরা প্যান্ডেলে ঢুকছিলাম, এখানে দেখো ভীষণ লাইটিং লাগিয়েছে। তো জগদ্ধাত্রী পুজো এখানেই মনে হচ্ছে আমার বাড়ির, ওখানটায় মনেই হচ্ছে না, কারণ একটা দুটো প্যান্ডেল উঠেছে, ঠাকুর উঠেছে আর কি। এখানটায় কী সুন্দর লাগছে দেখো। আমরা চন্দননগরে যেতাম কিন্তু আমার পরীক্ষা, তো সেই জন্য চন্দননগরে যাওয়া হয়নি। আর এখানে দেখো কী সুন্দর মহাদেব করেছে, আর এখানে মাঠ টাইপের, আর এই দেখো ঘুগনি খেয়ে নিচ্ছে এখানটায় এসে, ঠিক আছে? এই দেখো ঘুগনি খাচ্ছি। তো এবার পাপড়ি চাট খাচ্ছিলাম অন্ধকারে। এই দেখো কত মেলা, হাসিমনগর হাই স্কুলের মাঠে এই ঠাকুরটা উঠেছে দেখো, খুব সুন্দর বড় ঠাকুরটার গাঁদা ফুল দিয়ে করেছে, আর ঠাকুরটা কি মিষ্টি লাগছে। আর কত শাড়ি দেখো ভাই, মানে অনেক শাড়ি। আর এখানে মাঠটাতে এরকম দেখাচ্ছে, যখন ঠাকুরটা যখন এসেছিলো সবাই এরকম করে ঠাকুরটাকে এনেছিলো, তো ওটাই এখানে টিভিতে দেখাচ্ছিলো মানে স্ক্রিনে। আর এই দেখো রূপসা দিদি হাই করে দিল, যে বললাম বাবার বন্ধুরা আসবে, তোর বন্ধুর মেয়ে ওটা, আঙ্কেলের মেয়ে। এই দেখো এই কত লাইটিং, কী সুন্দর লাগছে, এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি। তো এবার হচ্ছে একটা ঠাকুর দেখতে যাচ্ছি, এই দেখো এটা হচ্ছে সহযাত্রী লেখা আছে ওখানে। তো এটা মানে সেকেন্ড ঠাকুর দেখছি, ফার্স্ট ঠাকুরটা যেটা দেখলাম ওটা তোমাদের দেখালাম, ওটা এটা সেকেন্ড ঠাকুর। এই যে দেখো কী সুন্দর লাগছে, এটাও প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে। তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। এই যে রূপসা দিদি, রূপসা দিদির বোন আছে আমার পাশে, আমি, আমার মা, বাবা, ভাই সবাই খাচ্ছি। দেখো রূপসা দিদির বোনকে দিল, এবারে আমাকে দিল, এবারে এই রূপসা দিকে দিল। তো এই দেখো তিনজনে আমার একটা ছবি তুলে নিলাম। এই দেখো চার নম্বর ঠাকুর, এটাও খুব সুন্দর লাগছে, মানে সব ঠাকুরগুলোকে খুবই মিষ্টি লাগছে, ঠিক আছে? এই দেখো এখানে রঙগুলি দিয়েছে, মানে কি সুন্দর এখানে সব সাজিয়েছে, আর মানে আকার, মানে যে আলপনাটা দিয়েছে খুবই সুন্দর, আর এই যে প্যান্ডেলটা এটা, ঠিক আছে? তারপর আমরা আর একটা প্যান্ডেলে চলে গেলাম। আর এই দেখো আমার ভাই হচ্ছে স্টেজে উঠবে, পড়ে যাচ্ছে কি করছে। দেখো এই প্যান্ডেলটাও খুব ভালো লাগছে। এটা পাঁচ নম্বর ঠাকুর দেখতে চলে আসছি। এই যে দেখো ঠাকুরটার কাছে কিন্তু এন্ট্রি হয়ে গেছে, ঢুকে গেছি। তো এখানে ঠাকুরগুলো সব বড়ো বড়ো বেশ উঠেছে, খুব সুন্দর লাগছে। দেখো তখন ব্রাহ্মণ পুজো করছিল। এই যে বললাম আমি সব মাকে খুব সুন্দর লাগছে, মানে সব কটা ঠাকুরকে খুব মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। তো আমরা পাঁচ নম্বর ঠাকুর, এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে? তারপর এটা সাত নম্বর ঠাকুরটা দেখাচ্ছে তোমাদের, চার নম্বরটা জাস্ট একবার দেখি। এই যে এবার সাত নম্বর ঠাকুরের বাইরে আমরা আছি, এটা বাইরে হেঁটে বেরিয়ে আসছি, আর ভাই একটা খেলনা কিনলো এখান থেকে,
ঠিক আছে, এই দেখো মেলা, এখান থেকে কিনেছিল ভাই ঠাকুরটা। তো আমরা এবার এটা 8 নম্বর ঠাকুর দেখছি, আর ওপরে লেখা ছিল হাশিম নগর। তো এই দেখো 8 নম্বর ঠাকুর, এটাও খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে। তারপরে এটা 9 নম্বর একটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, আর আমার ক্যামেরাটা ভুলবশত উল্টো হয়ে গেছিলো তখন, কি বলবো। তো এই দেখো এখানে কি সুন্দর থিমটা করেছিল মুখ দিয়ে, ঠিক আছে। আর ঠাকুরটা সেই হেব্বি লাগছিল এখানে, আর ভিড় হয়েছিল এখানটা অনেকটাই, অনেক পরিমাণে ভিড় হয়েছিল। এই দেখো জুম করে তোমাদের দেখালাম, আর ভুলবশত ক্যামেরাটা পেকে গেছে। তো এই দেখো রূপসাদি, আর আমি আবার হাই করে দিল রূপসাদি। তো এই দেখো পুকুরে অনেক মানে গণেশ আর লাইটিং হেবি, প্যান্ডেলের মানে ভেতরটা যেরকম করেছিল সেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো 10 নম্বর ঠাকুর দেখে বেরিয়ে দেখো আবার আমরা একটু মেলায় ঘুরছিলাম সবাই, ঠাকুরই তো দেখে যাচ্ছি বারবার, একটু মেলায় ঘুরে নিলাম। তো মেলায় ঘুরে টুরে এটা আমরা 11 নম্বর ঠাকুর দেখতে চলে এলাম। তো আমরা এখানে 11 নম্বর ঠাকুর দেখতে ঢুকছি, ওপারে দেখো স্টেজ করেছিল, আর এখানে অনেক ভিড় হয়েছিল এই দেখো। তো এই যে ভেতরটা আমরা কিন্তু ঢুকে এসেছি, আর আমাদের এখানে অফ করে রেখেছে, ঢুকতে দিচ্ছে না, মানে আমরা একটু পিছনে ছিলাম, আমার বাবাটা দিয়ে এসে আমরা এখানে আমতলা, এখানে খিচুড়ি খেয়ে আমি রূপসাদি আমার বাবা মা সবাই খেয়েছে এখানে খিচুড়ি খেয়ে। আর এখানে ঠাকুর আমার অনেকদিন আগে দেখা গেছে, কারণ আমার বাড়ি এখানে। তো গাইস আমরা কিন্তু বাড়ি চলে এসেছি খিচুড়ি টিচুড়ি খেয়ে, আর বাড়িতে এসে আর কিছু খাইনি, তো বিছনা টিছনা করা হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন, আর আজকে আমরা কিন্তু অনেক ঠাকুর দেখেছিলাম, তোমাদের সব শেয়ার করিনি, কারণ সব শেয়ার করলে আমার ব্লগ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য সব শেয়ার করিনি, কিছু কিছু ঠাকুর শেয়ার করেছি যেগুলো আমার ভালো লেগেছে যে ঠাকুরগুলো। তো ঠিক আছে গাইস, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংকস ফর ওয়াচিং।